আমরা সাধারণ জনগণের কোনো দুর্ভোগ হতে চাই না অফিশিয়াল কোনো ঘোষণা না আসবে সেই পর্যন্ত আমরা রাজপথে আছি তারা প্রহসনমূলক একটি আমলাতান্ত্রিক কমিটি আমাদেরকে দিয়েছে একটাই দাবি যে আমাদের বিশ্ববিদ্যালয় গঠনের জন্য যে কমিশন দরকার সেটা দাবি আমরা করেছিলাম কিন্তু তারা প্রহসনমূলক একটি আমলাতান্ত্রিক কমিটি আমাদেরকে দিয়েছে সেখানে কিনা আবার কোনো ছাত্র প্রতিনিধি নেই এবং এই কমিটিতে প্রায় 80 ভাগ সদস্য হচ্ছে আমলা এখানে শিক্ষাবিদের খুব কমই সংখ্যা আমরা শিক্ষাবিদ চাচ্ছি কমিশনে যারা বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে আমাদেরকে পরামর্শ রোডম্যাপ কয়েকটা রোডম্যাপ দিবেন কয়েকটা কাঠামো দিবেন সেখান থেকে আমরা 1.5 লক্ষাধিক শিক্ষার্থী যেখানে একটা পছন্দ করে নেব আমাদের শিক্ষাবিদদের পরামর্শের ভিত্তিতে কিন্তু সেরকম কোনো রেসপন্স আমরা পাইনি